আবারও আমন্ত্রণ, ফিরে এলাম পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন লিটন ভাই, তার কাছ থেকে আমরা দারুণ কিছু আলোচনা শুনছিলাম নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে। তো লিটন ভাই, আমার মনে হয় যে আপনি যে বলছিলেন আইবির যে বিজয়, এটার আমি কিছু চ্যালেঞ্জের কথা আমরা আলাপ করছিলাম যে আসলে আমরা সাংবাদিকরা যখন সংবাদ পরিবেশন করি তখন সবচেয়ে বড় সমস্যা হয় সন্ত্রাস বিষয়টি। কারণ যখন কোনো একটি বিষয়ে সাংবাদিক সংবাদ লিখতে যান তখন তাকে একজন একজন মানুষ সে তার পরিবেষ্টিত হয় সন্ত্রাসীর দ্বারা, কিন্তু সে যখন রাজনৈতিক বক্তব্য রাখে তখন সে রাজনৈতিক। এখন তখন সাংবাদিককে কিন্তু তাকে রাজনৈতিক হিসেবে অ্যাড্রেস করতে হবে। এবং নারায়ণগঞ্জের সমস্যা হয়েছে ডাক্তার আইভির বিরুদ্ধে কখনো নারায়ণগঞ্জ যেই মডেলে পরিচিত ডাক্তার আইভি হচ্ছে তার বিপরীত ব্যক্তিত্ব। ডাক্তার আইভির তার কিন্তু বাবা একজন রাজনীতিক ছিলেন এবং তিনি নিজেও একজন রাজনীতিক এবং তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিক। তিনি কিন্তু যখন সেভেন মার্ডারের ঘটনাটি ঘটে তখন তাকে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছে এবং সেখানে কিন্তু উনি কিন্তু সেটাকে উত্তরে উঠেছেন। এবং এখানে যে তকি হত্যার ঘটনাটি, অনেক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে এবং ওরকম একটা জনপদে ওইভাবে একজন একজন শুধু একজন পিওর রাজনীতিক নয়, একজন মহিলা রাজনীতিক গড়ে ওঠা, এটা আমাদেরকে শিক্ষণীয় ব্যাপার আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ কিন্তু একটা দৃষ্টান্ত হতে পারে, এটা একটা নারীদের জন্য একটা বড় সাফল্য, বড় ঘটনা। দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত, অবশ্যই আমাদের দেশে কিন্তু খালেদা জি এবং শেখ হাসিনা সম্পর্কে বলা হয় তারা উত্তরাধিকার এবং তাদের ব্যক্তিগত যোগ্যতা সম্মান রেখেই আমি বলি যে তারা কিন্তু অবশ্যই উত্তরাধিকার হিসেবে, তারা কিছুটা বেনিফিট তো তারা ক্যারি করেনি তাদের পিতা এবং স্বামীর যে জনপ্রিয়তা এবং যে পলিটিক্যাল ক্যারিয়ার। কিন্তু ডাক্তার আইভি, হ্যাঁ ডাক্তার আইভির বাবাও একজন রাজনৈতিক ছিলেন, কিন্তু আমার মনে হয় স্থানীয় পর্যায়ে এই ব্যাপারগুলো ওইভাবে কাজ করে না। স্থানীয় পর্যায়ে কিন্তু ব্যক্তিগত কারিশমা, ব্যক্তিগত বিভিন্ন চ্যালেঞ্জিং পরিবেশ, সন্ত্রাসের মতো পরিবেশ মোকাবেলা করা কিন্তু সহজ চারটিখানি কথা না। একজন সাংবাদিককে গ্রেফতার করে ফেলা হয়, একজন সাংবাদিককে মেরে ফেলা হয়। আপনারা জানেন যে গত 10 বছরে অন্তত কম করে হলেও 10-15 জন সাংবাদিককে জীবন দিতে হয়েছে শুধুমাত্র লেখালেখির কারণে, শুধুমাত্র সাংবাদিকতার কারণে। আপনি নিজেও একজন সাংবাদিক, আপনি জানেন। আমি মনে করি মিডিয়ার জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, একজন রাজনীতিকের জন্য যেমন বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জগুলোতে যেহেতু উতরে গেছে এবং একজন নারী হিসেবে তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন, তা থেকে আমাদের অবশ্যই অভিনন্দন জানা দরকার এবং এখান থেকে শুভ সূচনা হতে পারে, আমি কথাটি রিপিট করতে চাই। জি ধন্যবাদ আপনাকে। আমাদের এই আলোচনায় চাইলে দর্শকরাও অংশ নিতে পারেন। আমরা একটা অন্য একটা প্রসঙ্গে যাই, এটি একটু দুঃসু। আমরা নারীদের বিজয়ের কথা বলছিলাম এবং ডক্টর সেলিনা হায়াত আইভি ওনার একটি, এটি অবশ্যই একটি বড় ঘটনা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়া। আপনি জানেন যে এর মধ্যে কিছু নারী জঙ্গি একটি বড় ধরনের আশঙ্কা দেশে দেখা দিচ্ছে যে, এবং কয়েকজন সুইসাইড বম্বার, এটা এটা খুবই আশঙ্কাজনক আমি মনে করি। আপনি এ বিষয়ে, এটা খুবই আশঙ্কার একটা ব্যাপার। না, থ্যাংক ইউ ইকবাল, আমার মনে হয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা খবর এবং এর মধ্যে যে এই সপ্তাহে যে পুলিশ রেড করেছে সেখানে দুজন আত্মসমর্পণ করেছে বলে খবর বেরিয়েছে এবং শিশুদেরকে তারা ঢাল হিসেবে ব্যবহার করেছে, এরকম কিছু কথা শোনা যাচ্ছে। জি, এটা এটা তো আসলে হলি আর্টিজানের ঘটনার পর থেকে বাংলাদেশের যে গোটা পরিস্থিতি এটা অত্যন্ত উদ্বেগজনক। কারণ যদি উচ্চশিক্ষিত 5 জন তরুণ যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে এবং যারা কখনো যে ধারণাগুলো আমাদেরকে প্রেজুডিস আকারে আমরা আগে মনে করতাম যে যেহেতু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এরকম কিছু বীজ থাকতে পারে, এরকম রাজনৈতিক ক্ষেত্রে অনেক আলোচনা হতো এবং আমরা মিডিয়া এগুলো খবর আকারে প্রকাশ করতাম এবং অ্যানালিসিস প্রকাশ করতাম, কিন্তু হলি আর্টিজানের ঘটনা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে ঘটনার সঙ্গে মাদ্রাসা অথবা ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। যেমনিভাবে ওয়েস্টার্ন মিডিয়াতে, ওয়েস্টার্ন জগতে যেসব ঘটনা ঘটছে এদের সঙ্গে কিন্তু কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। আসল ব্যাপারটা কিন্তু অন্য জায়গায়, যে নারী এখন পাওয়া যাচ্ছে, শিশুদেরকে ডাল হিসেবে ব্যবহার করছে। এই উদ্বেগের কারণটি হচ্ছে হলি আর্টিজানের যে মানে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করলে যেটা দেখা যায় যে এরকম হাজার হাজার ছেলে থাকলেই কয়েকজন মাত্র আসতে পারে সেখানে সুইসাইড স্কোয়াডে, দ্যাট ইজ, এটা হচ্ছে সবচেয়ে উদ্বেগের ব্যাপার। মানে হচ্ছে ওই সমাজে, ওই দেশে মাত্র 5 জনের জন্ম হলো আর মাত্র 5 জন গিয়ে ঘটনাটা ঘটালো, সমাজতন্ত্র কিন্তু অথবা অপরাধতত্ত্ব কিন্তু তা বলে না। অপরাধতত্ত্ব বলে যে একটা ঘটনা অনেক ধরনের ঘটনার কিন্তু একটা প্রতীক, অর্থাৎ এরকম অসংখ্য ক্যারেক্টার সমাজে আছে যাদের মধ্যে থেকে কিছু ডাইভার্টেড অথবা পারভার্টেড বলতে পারেন অথবা অতিরিক্ত মোটিভেটেড বলতে পারেন, তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এখন দেখা যাচ্ছে শুধুমাত্র উচ্চশিক্ষিত ছেলেরাই নয়, তাদের স্ত্রীরা এবং তাদের অন্যান্য স্বজনরা পারিবারিকভাবে এই ব্যাপারগুলোর সঙ্গে ইনভলভ হচ্ছে। এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। আমি মনে করি
যে বাংলাদেশে এখন আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বলি এবং সাংবাদিকতায় যেহেতু লেখাপড়া করে সাংবাদিকতা করেছি দীর্ঘদিন থেকে, এটা অনেক গভীর ক্ষত বাংলাদেশের জন্য। এবং এখন এই গভীর ক্ষতকে চিকিৎসার জন্য কিন্তু আমরা দেখি বিশ্বের উন্নত দেশগুলোতে এই গণতান্ত্রিক ব্যবস্থায় কীভাবে এই সমস্যাগুলো সমাধান হয়। সমাজে যে বড় ধরনের রোগ হলে তখন কিন্তু রাজনৈতিক কিংবা যে ধর্মীয় যে প্রেস যারা কিংবা অন্যান্য দার্শনিক যারা, তারা সবাই মিলে কিন্তু কনসালটেশনে যায় যে আসলে এর কি দর্শনগত সমস্যা নাকি রাজনীতিগত সমস্যা নাকি ধর্মগত সমস্যা না সংস্কৃতিগত সমস্যা, এটার ফাইন্ডিং করা হয়। কিন্তু বাংলাদেশে পুরো ব্যাপারটি কিন্তু শুধু পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে একদিকে পজিটিভ দিক, রাষ্ট্র এই ব্যাপারটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে এবং গুরুত্ব সহকারে অ্যাড্রেস করছে। মানুষ কিন্তু অনেক সময় আমি মনে করি যে মানে অনেক সময় অনেকেই দেখা যাচ্ছে এটা অবশ্যই তারা এটাতে খুশি যে সরকার এটাকে আমাদের সরকার এটাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তারা অনেকটা সফল এটা কিন্তু অবশ্যই অবশ্যই মানুষ অনেকটা স্বস্তি দেয়। কিন্তু আসলে মিডিয়ার দৃষ্টিকোণ থেকে আমি মানে আমি একটা ব্যাপার সরাসরি বলি, সেটা হচ্ছে যে মানে মানুষ কিন্তু খুশি অনেক কারণেই হতে পারে। মানুষ যখন যখন সাদ্দাম হোসেন যখন একটা ইয়ে করলো তখন কিন্তু ইরাক দখল কুয়েত দখল করলো, কুয়েত দখল করার পরে আমাদের দেশে আমরা দেখলাম যে সবাই তার বাচ্চাটার নাম সাদ্দাম রাখা শুরু করলো। মানুষ অনেক ঘটনায় কিন্তু অনেক সময় খুশি হয় কিন্তু সেই কুয়েত দীর্ঘমেয়াদী প্রভাব সেই কুয়েত দখলের একটি ঘটনার প্রেক্ষিতে আজকে পৃথিবীতে গত 15 বছরে কতগুলো দেশে আগুন লাগলো এবং মধ্যপ্রাচ্য জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সেই ঘটনা কিন্তু একটা বড় অবদান রেখেছে। আমি যেন বলতে চাই মানুষের খুশিটা হচ্ছে একটা ব্যাপার, মানুষ যখন খুশি হয় সেটা আমরা রিপোর্ট করি কিন্তু যখন আমরা অ্যানালিসিসে যাই তখন দেখি যে আমরা বিশ্বব্যাপী সন্ত্রাস দমনের কৌশলগুলো কী, এইসব দেশে কী হচ্ছে, পশ্চিমা দেশে আমেরিকাতে কী হচ্ছে, ইউরোপে কী হচ্ছে, আসলে এই ব্যাপারটিকে কম্বাইন্ড ওয়েতে কিন্তু এটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। ধরে গুলি করে তাদেরকে মেরে ফেললে হবে না, ওদের ওদের সূত্র কোথায়, ওদেরকে জীবন্ত ধরতে হবে। ওরা যদি একটা জায়গায় যদি জড়ো হয় তাহলে সেই জায়গাটিকে কর্ডন করে দিনের পর দিন ওদেরকে আটক রেখে ওদেরকে জীবন্ত ধরতে হবে, তাহলে গিয়ে তাদের রুটটা পাওয়া যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু খবর করছি কি আমরা রিপোর্ট করছি পুলিশ অভিযান চালিয়েছে 7 জনকে গুলি করে মেরে ফেলেছে এবং প্রত্যেকে দেখা যাচ্ছে পেছন দিক থেকে গুলি সামনে দিয়ে গুলিটা বেরিয়ে গেছে। তার মানে হচ্ছে যে ঠিক আমার মনে হয় যে ওরা হয়তো চেষ্টা করে, আমি জানি না, এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন তারা তো সর্বোচ্চ চেষ্টা করে। তাদের ভূমিকা নিয়ে আমি কোনো সমালোচনার কাছে যাচ্ছি না, আমি যাচ্ছি যে পুরো ব্যাপারটাতে আমরা কি রিপোর্ট করছি এবং পৃথিবীব্যাপী এই ব্যাপারগুলোকে আমরা অন্যান্য মিডিয়াতে অন্যান্য দেশের মিডিয়াতে আমরা এর রিফ্লেকশনটা কিভাবে দেখি। এখানে কিন্তু আমি মনে হয় যে এটা বিশ্বের কথা আপনি বলছিলেন যে আমাদের কিন্তু বাংলা পোস্টের একটা খবর এটাকে এই প্রসঙ্গে কিন্তু আমরা টানতে পারি যে এটাও আমি জানি না এটা সারা বিশ্বে একটা অস্থিরতা, শুধু বাংলাদেশ নয়, যে ইউরোপের 3 দেশে সন্ত্রাসী হামলা তাদের বড় শিরোনাম, জনমনে আতঙ্ক, সর্বোচ্চ সতর্কতায় ব্রিটেন। তো আমার মনে হয় যে আপনি কি মনে করেন কিনা যে এটা আসলে সারা বিশ্বের একটা ইস্যু? অবশ্যই অবশ্যই, এটা এটা শুধু আজকে নয়, 2005 সালে এখানে যখন আন্ডারগ্রাউন্ডের যে ঘটনাটা ঘটলো সেখানে যে 4টি ছেলে এরা মুসলমান ছেলে ছিল এবং এরা এদের জীবনে কোনো অসুবিধা ছিল না, এদের জীবনে কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা কিসে প্রভোকড হয়ে কেন তারা জীবন দিল এবং আরও 64 জন মানুষের জীবন নিল, এই ব্যাপারগুলো নিয়ে এখনও এখানে রিসার্চ হচ্ছে। এবং এর মধ্যেই গত কয়েক বছরে একের পর এক ঘটনাগুলো ঘটছে, ফ্রান্সে বেশ কয়েকটি ঘটনা ঘটছে গত 2-3 মাসের মধ্যে, গত 1 বছরের মধ্যে গ্রিসে হামলা ঘটনা ঘটলো এবং এখন যে তিউনিসিয়ায় বেশ নৃশংস ঘটনাগুলো ঘটলো। এবং এর মধ্যে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে বার্লিনে ক্রিসমাস মার্কেটে যখন মানুষ ক্রিসমাসের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখন এই ঘটনাটি ঘটলো এবং এত নৃশংস যে এরা ছবিগুলো দেখার মতো না, যে কারণে এরা এডিট করে এটাকে অনেক অন্যভাবে রিপ্রেজেন্ট করে সংবাদগুলোতে। তো এই যে মানুষগুলোর মৃত্যু, অসংখ্য মানুষের মৃত্যু, এটা কিসের জন্য এবং কারা এই ঘটনাগুলো ঘটছে, এটা কম্বাইন্ড এফোর্টস এবং এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ, এটা হচ্ছে সন্ত্রাসবাদের ফ্র্যাঞ্চাইজ করা হয়েছে। এখন পৃথিবীর বিভিন্ন দেশে কিছু গোষ্ঠী এভাবে এই ফ্র্যাঞ্চাইজের নামগুলো ব্যবহার করছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ফ্র্যাঞ্চাইজের যে অস্ত্র, তারা যে বিপুল পরিমাণ নতুন নতুন অস্ত্র ব্যবহার করছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা সংগঠিত হয়ে অনেক দামি দামি নতুন মানে সর্বাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রগুলো ব্যবহার করছে, যেমন IS যে অস্ত্রগুলো ব্যবহার করছে সেই অস্ত্রগুলো অনেক রাষ্ট্রের হাতেও নেই, এই অস্ত্র তারা কোথায় পেল? তাহলে এখন কিন্তু এর অনুসন্ধানে দেখা যাচ্ছে যে এটা মুসলমানদের দ্বারা সংগঠিত বাহিনী করা হলো কিন্তু এটা আসলে কোনো হয়তো কোনো মুসলিম জাহান থেকে এটি তৈরি করা নয়, এটা হয়তো অন্য কোনো জায়গা থেকে, কিন্তু কোন জায়গা থেকে তৈরি করা এটা কিন্তু ইউনাইটেড নেশনস খুঁজে বের করছে। আমরা মনে করি যে সন্ত্রাসীদের কোনো ধর্ম বা দল সবকিছুর ঊর্ধ্বে, আমরা সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলবো অবশ্যই অবশ্যই, কিন্তু দুনিয়াব্যাপী এর অনুসন্ধান চলছে, মানুষ কিন্তু খুঁজে বেড়ায়, যারা অনুসন্ধিৎসু যারা কিন্তু মিডিয়ার অনেক সংবাদে কিন্তু তারা বিরক্ত হয়,
যখন আমরা ডিটেইলে না যাই, যখন আমরা আজকে কিন্তু এই যে আপনি সিরিয়ার কথা ইয়ের কথা বলছিলেন, একজন টার্কিতে একজন অ্যাম্বাসাডরকে রাশিয়ান অ্যাম্বাসাডরকে মেরে ফেলা, সেই খবরটার কথা আপনি বলছিলেন, আপনি সন্ত্রাসবাদের নতুন চেহারা দেখা যাচ্ছে। লিবিয়াতে যখন আমেরিকান অ্যাম্বাসাডর মারা গেল তখন বলা হলো ঠিক আছে লিবিয়াতে আইএস এর অথবা অন্য রাতে শোধ নিল, যেহেতু ওরা ইনভেড করেছিল, আমেরিকা ইনভেড করেছিল লিবিয়াতে, তার শোধ নিল। কিন্তু টার্কিতে তো কেউ ইনভেড করেনি। টার্কি একটা অত্যন্ত ডেমোক্রেটিক একটা কান্ট্রি, একটা অনেক বড় একটা দেশ, টার্কিতে রাশিয়ান অ্যাম্বাসাডরকে খুন করে ফেলা হলো। এখানে কিন্তু অনেক কিন্তু উদ্বেগের ব্যাপার আছে এবং রাশিয়ার বক্তব্য থেকে কিন্তু তারা কিন্তু খুবই সাইলেন্ট হইতে তারা ব্যাপারটিকে অ্যাড্রেস করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভ্লাদিমির পুতিন এই সময়ের মধ্যে সবচেয়ে ঠান্ডা মেজাজের মানুষ হিসেবে সিরিয়ার সমস্যার সমাধানে রাশিয়াকে এক অনেক পা এগিয়ে নিয়েছেন বিশ্ব নেতৃত্বে। ঠিক একই সময়ে তার অ্যাম্বাসাডারকে খুন করা কিন্তু অনেক বড় একটা ইন্ডিকেশন। সো ওয়ার্ল্ডের সন্ত্রাসের যে ডেফিনিশন, এটা কিন্তু আমরা মিডিয়া অথবা আমরা যেভাবে বলছি অথবা মানুষ কি সেভাবে মেনে নিচ্ছে? মানুষ তো মিডিয়াকে পুরোপুরি বিশ্বাস করছে না, যে কারণে যখন সারা পৃথিবীর মিডিয়া বলছে যে হিলারি ক্লিন্টন জিতবে এবং নির্বাচনের রেজাল্ট ঘোষণার পর পরও যখন বলছে মিডিয়া সবাই মিলে অর্কেস্ট্রেটরদের বলছে, তখন কিন্তু আমেরিকান জনগণ প্রুভ করে দিল উই ডোন্ট বিলিভ মিডিয়া। এই কারণে মিডিয়া আমরা যা বলছি তা কিন্তু শেষ কথা নয়। আমরা আসলে মিডিয়া অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ডিটেইলে যেতে পারছি না, আমরা অ্যানালিসিসে যেতে পারছি না, আমরা যে নীতি, এটার কারণ আপনি কী মনে করেন যে মিডিয়ার এই যে, এবং এখানেও আমি অনেককে বলতে শুনি যে মিডিয়া মানুষকে ভুল পথে পরিচালিত করে, ম্যাস মিডিয়া তো মানুষের কথা বলবে এটা আমরা মনে করি, কিন্তু ট্রাম্প বা হিলারির ক্ষেত্রে যেটা হয়েছিল যে হ্যাঁ অনেকে মনে করেছেন যে মিডিয়া হয়তো হিলারির পক্ষে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের পক্ষেই। এটা হচ্ছে মানুষের প্রত্যাশা এবং মিডিয়ার যে কর্পোরেট যে ক্যারেক্টার ওয়ার্ল্ড ওয়াইড, সেটার কারণে ওয়ার্ল্ড ওয়াইড সারা ওয়ার্ল্ডের 80% মিডিয়া হচ্ছে গুটি কয় কর্পোরেটের হাতে, তারা যাকে চাচ্ছে তার পক্ষেই কোনো না কোনোভাবে ফেনোমেনা তৈরি করা হচ্ছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, গত 2-3 বছর যাবৎ আমরা দেখলাম যে সিরিয়াতে সব অঘটন ঘটাচ্ছে আসাদ, আমরা ওয়েস্টার্ন মিডিয়ার কল্যাণে এটাই কিন্তু দেখছি। কিন্তু এই সপ্তাহে যখন আলেপ্পো থেকে যখন এই বিদ্রোহীরা সরে গেল এবং সিরিয়ান বাহিনী যখন দখলে নিল, রাশিয়ান জেনারেল গতকালকে প্রমাণসহ উত্থাপন করলেন গণকবরের, যেখানে হান্ড্রেডস নাম্বার অফ পিপলকে গণকবরের মাধ্যমে পাওয়া গেল এবং তাদেরকে অত্যাচার করে মারা হলো। এখন গণকবর কিন্তু আর ইস্যু হিসেবে আসছে না সামনে, শুধু আরটি আর আল জাজিরা ছাড়া কেউ রিপোর্টই করছে না। অর্থাৎ ব্যাপারটি কি? ব্যাপারটি হচ্ছে যে ওয়েস্টার্ন মিডিয়া যেভাবে চাচ্ছে, অর্থাৎ আমরা সেভাবেই বলছি এবং আমরা সেভাবেই প্রকাশ করছি এবং সাধারণ মানুষের সঙ্গে ওই প্রত্যাশার ক্ষেত্রে, অর্থাৎ সিএনএন স্কাই যখন বলছে যে আসাদ খুন করছে তখন সেটা ইন্টারন্যাশনাল ইস্যু হচ্ছে, কিন্তু আসাদের বিরোধীরা যখন গণকবর করছে এবং অনেক নৃশংস হত্যাকাণ্ড মানবতা বিরোধী অবরোধ করছে, এটা কিন্তু আর এজেন্ডা হচ্ছে না। এখানে কিন্তু এই যে বড় রকমের একটা সমস্যা থেকে যাচ্ছে, এই গ্যাপটার কারণেই সারা পৃথিবীর মানুষের মধ্যে মিডিয়া সম্পর্কে একটা বড় ধরনের কিন্তু একটা হতাশা এবং নৈরাজ্য আছে। যাই হোক, সেই বিপরীতে আমরা পরে যাব। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, আমরা একটা বাংলাদেশের একটা প্রসঙ্গে যাই। এটা খুবই ছোট খবর, এটা ব্রিটেনের বাংলা পত্রিকাতেও এসেছে। এটি হচ্ছে প্রবাসক নিয়োগে একটা ঘুষ লেনদেনের একটা খবর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা ছেপেছে। তারা বলে যে 3-20 লাখ টাকা পর্যন্ত লেনদেন হয় যে একজন প্রবাসক বা বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে। তো এটা আপনি আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা এবং তারা প্রত্যেকটা তথ্য যখন তারা যখন প্রকাশ করে তারা কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ দিয়ে সুনির্দিষ্ট গবেষণা করে এবং গবেষণা ভিত্তিক একটি সংস্থা। এই সংস্থাটি যে তথ্যটি দিয়েছে তার প্রতিবাদে আমি আশা করেছিলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যথাযথ তথ্য দিয়ে এটিকে তারা প্রমাণ করবে যে করবে, কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে বিবৃতিটি দিয়েছে এই খবরের বিপক্ষে, সেটি হচ্ছে এরকম যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেখভালের জন্য জাতীয় একটি প্রতিষ্ঠান এবং এই ধরনের ঘটনা সত্যি নয়, এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনা সর্বৈভাবে অসত্য এবং এ ধরনের কোনো ঘটনা ঘটছে না বাংলাদেশে, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোর
ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ট্রান্সপারেন্সি ন্যাশনাল এই বক্তব্যটি দিয়েছে। তো এর মধ্যে কিন্তু আমি কোনো তথ্য পেলাম না যে তথ্যটি দিয়ে এর যে 3 লক্ষ থেকে 20 লক্ষ টাকা যে দেওয়ার যে তথ্যটা যে হিসাবটা এটাকে খণ্ডন করে, কারণ আমরা তথ্যের লোক, আমরা তথ্যের এগেইনস্টে তথ্য চাই। মানুষ কিন্তু কংক্রিট কথা শুনতে চায়, যে শুধু আবেগের বা মানে আবেগের সেই মুখস্থ বাণী কিন্তু মানুষ এখন শুনতে হয় না, মানুষ যথেষ্ট না যথেষ্ট যথেষ্ট মানুষের এখন তথ্য যখন আমি আমি তথ্যের অধিকার এবং আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অনেক রকম তথ্য কিন্তু আমরা আটকানো কেউ একটি বলে দিল, অর্থাৎ আপনি ইকবাল আপনি পত্রিকায় লিখে দিলেন যে 3 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়ে ইয়ে করছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করছে, এটি কিন্তু প্রকাশ করলেই কেউ বিশ্বাস করবে না যদি না যথেষ্ট তথ্য আপনি সেখানে না দেন। ট্রান্সপারেন্সি ন্যাশনালের এই বক্তব্যটির বিপক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই বক্তব্যটি অত্যন্ত হতাশাজনক, এবং বিশ্ববিদ্যালয় শুধু নয়, এর আগে একটি গত 3 মাস আগে একটি পত্রিকায় আমি দেখেছি যে দেশের প্রায় 42টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে ট্রাস্ট যে যে প্রতিষ্ঠানগুলো চালানোর কথা তারা না চালিয়ে কিছু প্রভাবশালী লোক সেই বিশ্ববিদ্যালয়গুলো চালায়, মানে এটি হচ্ছে প্রাইভেট, আমি পাবলিকের কথা বাদ দিলাম, পাবলিক হচ্ছে অন্য কথা। আচ্ছা, তো এখন কথাটা হচ্ছে যে যেখানে পরিচালনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা, আমি এমন একটি বিশ্ববিদ্যালয়ের কথা জানি যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড কিছু সংখ্যক তরুণ দখল করে নিয়েছে এবং তারা কেউ বিশ্ববিদ্যালয়ে যায়নি কখনো। এখন কথা হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি এই অবস্থা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেখানে কিন্তু কোনো সঠিক ভূমিকা রাখতে পারছে না। আরেকটি তথ্য আপনাকে দেই, একটি বিশ্ববিদ্যালয় এরকম একটি বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা অচল অবস্থা ছিল, পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যথাযথ ব্যবস্থা নিয়েছিল, তদন্ত কমিশন করেছিল 3-3 বার এবং তাদের সমস্ত দুর্নীতি প্রমাণ করে তারা সঠিক কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়টিকে বুঝিয়ে দেওয়ার জন্য ওই দখলদারদেরকে রিপোর্ট করেছিল, কিন্তু দেখা গেল যে শিক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের রিপোর্ট কোনোটাই বাস্তবায়ন হয়নি, এবং ওই বিশ্ববিদ্যালয়ে যে প্রভিসি ছিলেন তিনি ছিলেন একজন ভুয়া পিএইচডি, এটা এটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তা তদন্ত করে প্রমাণ করেছে, শিক্ষা মন্ত্রণালয় সেই অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য চ্যান্সেলরের কাছে ফাইল পাঠিয়েছে, সেটিও আজও কার্যকর হয়নি। দুঃখজনকভাবে সেই ডক্টর সাহেব এখন আর দুনিয়াতে নাই, তো যাই হোক আল্লাহ তাকে শান্তিতে রাখুক, কিন্তু কথাটা হচ্ছে যে তিনি এর মধ্যে 8 বছর চলে গেছে, প্রমাণও হয়ে গেছে কিন্তু কোনো ব্যবস্থা হয় নাই। এই জন্য সর্বোচ্চ শিক্ষা খাতে যদি এরকম অনিয়ম থাকে তাহলে আমরা সর্বনিম্ন শিক্ষা পর্যায়ে কি আশা করতে পারি? এটা একটা নৈতিক এই যে জায়গাটা আমরা যে বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, হয়তো খুব মুখস্থ কথা কিন্তু আমরা হয়তো কোনো না কোনোভাবে এটা বিশ্বাস করি আমরা, এবং শিক্ষকদেরকে আমরা যে ধরনের সম্মানের জায়গা থেকে দেখি, তো তার জন্য এই টিআইবির এই প্রতিবেদন কি আপনি একটা বড় ধাক্কা মনে করেন কিনা? টিআইবির এই প্রতিবেদনটি নিয়ে আসলে রীতিমতো আমাদের শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক যে সংসদীয় কমিটি অথবা সংসদের কোনো একটা সেশনে যেখানে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব থাকে বিভিন্ন এই ধরনের বিষয়ে কিন্তু ন্যাশনাল কনসালটেশনের দরকার, যেটা আমি আশা করতে চাই এই তথ্যটি অসত্য, কিন্তু এই অসত্য প্রমাণ করার জন্য টিআইবি ভুল হয়, কিন্তু এই টিআইবির মতো প্রতিষ্ঠানের রিপোর্টকে ভুল প্রমাণ করার জন্য আমাদেরকে কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে অনেক কাজ করা দরকার ছিল, কিন্তু সেই কাজ না করে যদি একটি তথ্য বিবরণী পাঠিয়ে দেয় তাহলে হবে না। আরেকটি কথা আমি আপনাকে এখানে বলতে চাই, বাংলাদেশের সাংবাদিকতার সুবাদে যে কয়েকজন অনেক মানুষকে আমরা চিনি, আপনি চেনেন, আমরা কিন্তু অনেক মানুষ যারা ভালো মানুষ হিসেবে পরিচিত তাদের মধ্যে একজন মানুষ কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আমি তাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত রেসপেক্ট করি, ব্যক্তিগত শ্রদ্ধার কিছু যায় আসে না কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যায় আসে, কারণ একটি মানুষ যদি দুর্নীতিমুক্ত হয়, একটি মানুষ যদি স্বজনপ্রীতিমুক্ত হয়, একটি মানুষ যদি গঠনমূলক মানুষ হয় তাহলে কিন্তু তার দ্বারা অনেক গঠনমূলক কাজ হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ক্রিয়েটিভ মানুষটা শিক্ষামন্ত্রী হওয়ার পরে বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস একটা রীতিতে পরিণত হয়েছে, একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে দখলের ব্যাপারে তিনি ব্যবস্থা নিচ্ছেন সেটা কার্যকর হচ্ছে না। উনি হয়তো বলতে পারেন আমি তো শিক্ষামন্ত্রী আমি স্বরাষ্ট্রমন্ত্রী নই, কিন্তু উনি বলেই কি শেষ করতে পারবেন? সিলেটের মদনমোহন কলেজের যে হোস্টেল 100 বছরের পুড়িয়ে দেওয়া হলো, সেই সন্ত্রাসীরা একজনেরও কিছু হলো না, তাহলে তিনি কী করতে পারেন? একজন ভালো মানুষ ইজ ইট এনাফ? ওনাকে তো অনেকেই রেসপেক্ট করেন দুর্নীতিমুক্ত মানুষ হিসেবে, কিন্তু শিক্ষার এই বেহাল অবস্থা এবং এমসি কলেজ এবং আপনি দেখেন সেখানে আপনি এখন GPA 5 একটা সাধারণ রেজাল্টে পরিণত হয়েছে, এটা কি শিক্ষার অবস্থা? 90-95% পাশের হার,
আমরা কি আপাত দৃষ্টিতে আমাদের যে উন্নতি কিংবা পড়াশোনার যে চেহারা, আমাদের ভাই ভাতিজা ছেলে মেয়ে সবার যে পড়াশোনার অবস্থা, তা দেখে কি আপনি আমি সবাই সন্তুষ্ট যে আমাদের পড়াশোনার মান এই পর্যায়ে চলে গেছে যে সবাই 100% পাশ করবে? তাহলে আমরা বলতে চাই যে শিক্ষা মন্ত্রণালয়ে যখন একজন 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 সৎ মানুষ আছে, তখন যত ধরনের নৈরাশ্যের চিত্র শিক্ষাঙ্গনে জেকে বসে আছে আমরা খবরের ছাপছি, এবং এই ব্যবস্থাগুলোর ব্যাপারে তিনি পদত্যাগও করছেন না, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার মনে হয় যেটা শিক্ষামন্ত্রী হয়তো উনি সর্বোচ্চ চেষ্টা করছেন হয়তো সামনে, কিন্তু আমরা জানি আমাদের সমস্যাগুলি অনেক বেশি গভীরে থাকে, সেটা একার পক্ষে খুব মুশকিল হয় আর কি। অবশ্যই আমাদের রাস্তা আছে, উনি হয়তো চেষ্টা করে যাচ্ছেন এবং অন্য অনেকের চেয়ে যে উনি অনেক ক্ষেত্রে ভালো, এবং আপনি যে বললেন উনি ওনার ব্যক্তিগত হিসেবে মানুষ হিসেবে যে আপনি যে শ্রদ্ধার পাত্র, আমি সেটা অনেক বড় ব্যাপার। তো কিন্তু আমি মনে করি যে মানে শিক্ষকদের ক্ষেত্রে আপনি তো মঞ্জুরি কমিশন বা শিক্ষামন্ত্রীর কথা বললেন, প্রাতিষ্ঠানিক দিক থেকে বললেন, কিন্তু এমনি শিক্ষকরা তো আমরা যদি ইন্ডিভিজুয়ালি দেখি যে মানে তাদের জন্য এটা তো অবশ্যই আমাদের শিক্ষকরা যদি অপমানিত হন তাহলে তো এটা আমাদের জন্য একটা অপমান আমরা মনে করি, যে তাই না? জি জি অবশ্যই অবশ্যই, এটা 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 খুব সিরিয়াসলি নেওয়া উচিত। আমরা মানে মিডিয়া কিন্তু আসলে প্রকাশ করে দেয়, প্রকাশ করার পর আগে আপনারা দেখেছেন যে সম্পাদকীয়তে এগুলো ছাপা হতো এনালাইসিস আকারে, আজকাল ওটা খুব কমে গেছে। আজকাল এনালাইসিস ছাপিয়ে যে সরকারকে সতর্ক করা অথবা মন্ত্রণালয়কে সতর্ক করা, মন্ত্রীকে সতর্ক করা, সচিবকে সতর্ক করা, ওই কালচারটি আর নেই। গণতন্ত্র আসার পরে কোথায় যেন একটা গোলমাল হয়ে গেছে, কোথায় যেন আজকাল আর মিডিয়ার সেই সেই ফোর্থ স্টেট যে রোল, যে থার্ড স্টেট যখন ভুল করে ফার্স্ট সেকেন্ড থার্ড তাকে বলে দেওয়া, চোখে আঙুল দিয়ে ওয়ার্ন করা, সাধু সাবধান বলা, এটা কেন জানি গণতন্ত্র যত আগাচ্ছে, সময় যত আগাচ্ছে, তত মিডিয়ার রোলে কেন জানি ভয় দেখতে পাচ্ছি। মানে কাকে ওয়ার্ন করলে আবার কি হবে? আপনি বলছেন মিডিয়ার যে ওয়াচ ডগ আমরা বলতাম যে সেই রোলটি, আমরা সাংবাদিকতায় পড়তাম যে মিডিয়ার কাজ হচ্ছে ঘেউ ঘেউ করা, যে হ্যাঁ গর্জন করা, যে সতর্ক করা, হ্যাঁ, এবং সেটা কমে যাচ্ছে মনে করছেন? অবশ্যই, না হলে আপনি প্রশ্নপত্র ফাঁস এমন একটি পরীক্ষার কথা কি বলতে পারবেন? গত এক দু বছরে MBBS পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তারপরে BCS পরীক্ষা, কোন পরীক্ষাটির ফলাফল, কোন পরীক্ষাটির প্রশ্নপত্র ফাঁস হয়নি আপনি আমাকে বলেন? রেজাল্ট নিয়ে আসুন রেফারেন্স। প্রত্যেকটি পরীক্ষার আগে সোশ্যাল মিডিয়াতে গেছে এবং পরের দিন দেখা গেছে সেই রেজাল্ট সেটাই এসছে, অথবা সোশ্যাল মিডিয়াতে যায়নি, বাজারে বিক্রি হয়েছে এবং পরের দিন প্রকাশ হয়েছে এটা, এবং তারপর এই ব্যাপারে কোনো ব্যবস্থা হয়নি, তদন্ত কমিটি হয়েছে, ব্যাস শেষ। এখন ব্যাপারটা হচ্ছে, এবং GPA 5, 90%, 80%, 70% GPA 5, 95% ফলাফল, এই হয়ে গেছে গোটা শিক্ষা ব্যবস্থার অবস্থা। এই ব্যাপারে কিছুই বলার নাই, জাস্ট ফুল স্টপ। আমরা স্টপ প্রেস একটা বলি না, সব কিছু যখন হঠাৎ করে যত বেশি GPA 5 তত বেশি শিক্ষার অবস্থা তত ভালো, এটা এরকম একটা, এটা আমরা বলতে পারি, কিন্তু আমরা শিক্ষাকে তাহলে কোথায় নিয়ে যাচ্ছি সেটা আমাদের বুঝতে হবে। আমরা কি আদৌ শিক্ষাকে সেটা করছি? আদৌ কি আমাদের শিক্ষা ব্যবস্থা সেখানে গেছে? এবং এই ব্যবস্থা কি ওখানে যাওয়ার জন্য যে ডাইনামিক্সগুলো দরকার ছিল সেই ডাইনামিক্সগুলোকে আমরা পার হয়েছি? আপনি যদি বলেন যে এখন দৈনিক পত্রিকাকে আমি ঘন্টা ঘন্টা বের করব, বের করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে পুরো প্রস্তুতি থাকতে হবে, সমস্ত কিছু করার পর আপনি এটা করতে পারেন। কিন্তু তা না করে আমি যদি বলি যে আমি এখন এটা করব আর ওটা করব, আর সেটা বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন, তাহলে এক পর্যায়ে সব কিছুই কিন্তু ভেঙে পড়ে। ওই যে হুমায়ুন আহমেদের একটা উপন্যাসের গল্প, হুমায়ুন আজাদের, সব কিছু ভেঙে পড়ে, সব কিছু ভেঙে পড়ে, এটা একটা মুশকিল। এবং শিক্ষা যখন ভেঙে পড়ে তখন কিন্তু একটা জাতির যাওয়ার কোথাও কোনো জায়গা থাকে না। আমি মনে করি অবশ্যই এটি একটি দেখার মানে দেখার মতো বিষয় যে এটা সুষ্ঠুভাবে দেখা উচিত, যে TIB-র প্রতিবেদনে যদি কোনো ভুল থাকে বা তাদের কোনো গবেষণা যদি বিশেষ কোনো উদ্দেশ্য থেকে করে অবশ্যই সেটাও খতিয়ে দেখা উচিত বলে আমরা গভর্নমেন্টের উচিত ব্যাপারে স্পষ্ট, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমাদেরকে মানতে হবে। খুব পুরনো কথা কিন্তু খুবই সত্যি কথা আসলে। তো লিটন ভাই, আমরা একটু বাংলাদেশ থেকে ব্রিটেনে যাই, একটা বাংলা পোস্টের একটা খবর, এটা হচ্ছে 25টি রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রানী। তো আপনি জানেন যে ব্রিটেনের রানী একটি সারা দুনিয়ার কাছে একটি বড় আকর্ষণের বিষয় যে তিনি কি করছেন। আসলে ব্রিটেনের রানী তো একটা প্রতিষ্ঠান বলতে গেলে, মানে আমাদের কমনওয়েলথের প্রধান, প্লাস ব্রিটেনের তিনি শুধু রাজতন্ত্রের প্রধানই নন, রাষ্ট্রেরও প্রধান, রাজতন্ত্রের প্রধান, রাষ্ট্রের প্রধান, এবং তার নামেই গোটা ব্যবস্থাটি চলছে। কিন্তু এটা একটা সমঝোতামূলক ব্যবস্থা, ব্রিটেনের রানী এবং রাজতন্ত্র, এখানে গণতন্ত্রের যে চরম উৎকর্ষতার সময় রানী আসলে সিরেমোনিয়াল, যে ওনার যে 25টি দায়িত্ব সেটিও সিরেমোনিয়াল, এগুলো আসলে কিন্তু
মানে যেমন শপথ করানো কিংবা অন্যান্য যে ব্যবস্থাগুলো, এবং ইভেন কমনওয়েলথের প্রধানেরও উনি বছরে দু বছর একবার হয়তো কমনওয়েলথে যান, অনেক সময় প্রিন্স সেটিকে ওনাকে রিপ্রেজেন্ট করেন, প্রিন্সেস অ্যান এক সময় রিপ্রেজেন্ট করতেন। তো এই সিরিমোনিয়াল দায়িত্বগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে এখানকার রাষ্ট্র ব্যবস্থা অথবা এর খুব একটা বেশি কোনো কিছুর পরিবর্তন হবে না, কারণ এটা অ্যাবসলিউটলি সিরিমোনিয়াল। আর রানি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এরকম রানিকে দীর্ঘ সময় ধরে রাজতন্ত্রে আসীন দেখেছি, এবং তিনি আরও দীর্ঘায়ু হন, ব্রিটেন ব্রিটিশ জাতি সেটা আশা করে। আর তার যে ভূমিকা সেটি মানুষ অনেক বেশি আশা করে, কিন্তু গণতন্ত্রের তার চলি রানীর ভূমিকা যেহেতু মিনিমাইজ করা হয়েছে, সেহেতু অনেক ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক ক্ষেত্রেই উনি অনেক কিছু করতে পারেন না, সেটা ঠিক আছে। তবে সিরিমোনিয়াল প্রধান হিসাবে তার সর্বোচ্চ সম্মান, জাতি হিসেবে ব্রিটিশ জাতি সবসময় সর্বোচ্চ সং, এবং সমিত্য ছেড়ে দেওয়ার মধ্যে কিছু যায় আসে না, যতদিন তিনি রানী থাকবেন ততদিন তিনি এই এই জাতির মাথার মুকুট হিসেবে এই সম্মান, সর্বোচ্চ সম্মান নিয়ে থাকবেন বলে, এবং তাকে সবাই সেভাবেই সম্মান করে। আমরা অন্য কিছু পত্রিকা যদি আমরা দেখি যে এই খবরটির পরে, সাপ্তাহিক পত্রিকা আমার হাতে আছে এবং তারা তাদের কিছু খবর আমরা যদি দেখি যে ব্রিটেনের বাণিজ্য দূত রোশনারা আলী ঢাকায়, তাদের একটি খবর, তিনি বাংলাদেশে আছেন, এইটা বাংলাদেশে তার যাওয়ার খবর। এর খবরের আরেকটি খবর আপনি পড়েছেন অন্য কাগজ থেকে, আমার মনে হয় এটা যে এইটা জনমত, যেটি জনমত থেকে লিড স্টোরি করেছে, ওরা এইটা মানে আমার মনে হয় এটা একটা বড় খবর। জি, এই খবরটির কিন্তু আমি অ্যানালিসিস করে যেটি দেখেছি, 240 কিলোমিটার, হ্যাঁ, 60,000 কোটি টাকা বিনিয়োগের যে স্বাক্ষর হয়েছে, এটা কিন্তু একটা, এটা হচ্ছে ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন নির্মাণের জন্য। এবং এই খবরে দেখা যাচ্ছে যে প্রতি মিটার, অর্থাৎ 39 ইঞ্চির মতো প্রতি মিটার বানাতে খরচ হবে প্রায় 25 লক্ষ টাকা, প্রায় 25 লক্ষ টাকা। এবং এটা আর আমাদের পার্শ্ববর্তী দেশে একইভাবে এই একই ধরনের রেললাইন নির্মাণে খরচ হচ্ছে প্রতি মিটারে 1 লক্ষ থেকে একটু বেশি, 1,15,000 টাকার মতো বাংলাদেশি টাকা। তো এটা আমাদের দেশে 24 গুণ দামে এই রেললাইনটি নির্মাণ হচ্ছে 60,000 কোটি টাকায়। এবং আপনারা জানেন পদ্মা সেতুটি নির্মাণ হচ্ছে মাত্র 20,000 কোটি টাকায়, আর এই রেললাইনটি নির্মাণ হচ্ছে 60,000 কোটি টাকা, এবং এটি একটি ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়েছে যেটি নির্মাণ হবে 25 গুণ দামে। আচ্ছা, আরেকটি বড় খবর সেটি হচ্ছে এই কোম্পানি, এখানে যে কোম্পানিটির নাম দেওয়া হয়েছে সেই কোম্পানিটি ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়াতে প্রথম অ্যানালিসিস দেখেছি, এবং পরবর্তীতে নানা দেশের খরচের একটা তুলনামূলক আলোচনা, ব্রিটিশ কোম্পানি হাউসে কত টাকা লাগে, ব্রিটিশ কোম্পানি হাউসে গিয়ে দেখেছি এই কোম্পানিটি হচ্ছে ব্রিটিশ কোম্পানি হাউসে 100 টাকার কোম্পানি, 100 পাউন্ডের একটা কোম্পানি। এই কোম্পানিটির পরিশোধিত মূলধন হচ্ছে 100 পাউন্ড, অনলি 100 পাউন্ড। আমরা এই বিষয়ে আরো গভীরে যাব, আমরা দেখব যে এটা। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরছি এখনই, আরো আলাপ হবে।